আল্লাহ বলছেন, হে ইমানদার, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন, হে বিশ্বাসীগণ, যারা আমাকে বিশ্বাস করো, যারা আমার রসুলকে বিশ্বাস করো, যারা কেয়ামতের দিবসকে বিশ্বাস করো, যারা মিজান এবং পুলসেরাতকে বিশ্বাস করো, যারা আমার ফেরেশতাদেরকে বিশ্বাস করো, যারা আমার কোরআনকে বিশ্বাস করো, তাদের সমষ্টিগত নাম মুমিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। তাহলে আমাকে বলেন, আমরা কি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর কোরআনকে, তার রসুলকে, আখেরাতের দিনকে, মিজান এবং পুলসেরাতকে, জান্নাত এবং জাহান্নামকে? তাহলে আল্লাহ আমাদেরকে বলছেন, হে মুমিন নামাজি মুসল্লিগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তো মুমিন তো আল্লাহকে ভয় করবে, এরপরেও মুমিন নাম নেওয়ার পরেও অনেকেই আল্লাহকে ভয় করতে জানে না বা ভয় করতে পারে না। আল্লাহকে ভয় করার অর্থ এটা নয় যে নামাজ পড়তে হবে নচেত জাহান্নামে যেতে হবে, রোজা রাখতে হবে নচেত জাহান্নামে যেতে হবে, এটাই শুধু আল্লাহকে ভয় করা নয়, বরং তার দ্বারা কোনো হারাম কাজ হয়ে যাচ্ছে, যাচ্ছে, হয়ে যাবে, ওই সময় যে আল্লাহকে ভয় করে ফিরে আসে, তখনই সে পাক্কা মুমিন মুত্তাকি হয়ে যায়। আল্লাহ বুঝাতে চান, অন্ধকার রাত্রিতে কেউ যখন দেখে না তোমার অনেকগুলো হারাম কাজ করবার সুযোগ থাকবার পরেও 100% সুযোগ আছে, যখন তুমি করো না আল্লাহকে ভয় করো, কেউ দেখে না রব দেখেন, কেউ শোনে না রব শোনেন, কেউ জানে না রব জানেন, এই বিশ্বাসকে বিশ্বাসিত হয়ে যারা অন্যায় থেকে নিভৃত থাকে, নিজেকে সংযত রাখে, আল্লাহ পাক বলছেন তারাই হচ্ছে সত্যিকার অর্থে মুমিন ভয়কারী। কথা বুঝেন নাই? অনেক নামাজি মুমিন আছে যারা নামাজ পড়বার পরেও, সালাত আদায় করবার পরেও তারা হারাম কাজ করে। না নাই? সবাই বলেন নাই? আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল এখানে এ কথাগুলাই বলছেন। আল্লাহ বুঝাতে চাইলেন, শুধু নামাজের মাধ্যমেই আমরা ভালো মানুষ হতে পারবো না, আল্লাহকে ভয় করতে হবে। এরপরের শব্দে আল্লাহ বলছেন, ওয়াকুলু কাওলান সাদিদা, কাওলান লাইয়িনা, আল্লাহ বলেছেন এবং সঠিক কথা বলো, ওয়াকুলু এবং বলো, কাওলান সাদিদা, সঠিক কথা। এখানে আমরা কথা বলি, আল্লাহ বলছেন হে ইবাদদার আমাকে ভয় করো, কাকে বলছেন? সবাই বলেন আল্লাহকে। আল্লাহ কাকে ভয় করতে বলছেন? আল্লাহকে। কাদেরকে বলছেন? ইমানদারদেরকে। এখানে সবার কথা বলেননি, যারা মুমিন তাদেরকে বলছেন ভয় করতে হবে কাকে? আল্লাহকে। এবং কথা বলতে হবে সঠিক কথা, ওকুলু কাওলান সাদিদা, এবং কথা বলতে হবে সঠিক। তাহলে আল্লাহ বুঝাতে চাচ্ছেন, ইমানদার হওয়ার পরেও আল্লাহকে ভয় করতে নাও পারে, ইমানদার হওয়ার পরেও সঠিক কথা না বলতে পারে, এমন লোক নাই? তা আল্লাহ বুঝাতে চাচ্ছেন এখানে, এই ইমানদার, তোমরা এমন ইমানদার হও যেন আমাকে ভয় করতে পারো, এমন ইমানওয়ালা হও যেন তোমরা সঠিক কথা বলতে পারো। তাহলে এখানে আমরা অনেক ইমানদার আছি যারা ইমানদার মুমিন, ইমান এনেছি ঠিকই, কিন্তু আমরা আল্লাহকে ভয় করতে পারি না। আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে, তাহলে বলেন তো আমরা নিভৃতে, অন্ধকারে, একাকিত্বে অনেকগুলো হারাম কাজ করি না, করি না? বলেন
মসজিদে এসে আমরা অন্যায় করতে পারি না, মসজিদ থেকে বের হওয়ার পর এগুলো করি। আল্লাহ বলছেন ওয়াকুলু কাওলান সাদিদা, তোমরা সঠিক কথা বলো। অনেক মুমিন আছে যারা সঠিক কথা কথা বলেন না, নাই না আছে? অনেক নামাজি মুমিন নাই সঠিক কথা বলে না, অনেক বিশ্বাসী মুমিন নাই সঠিক কথা বলে না, আছে। আল্লাহ এখানে বলছেন মুমিনদের দুটা গুণ, এক নাম্বার মুমিন আজকে যারা হবে তারা আল্লাহকে ভয় করবে, দুই নম্বর তারা সঠিক কথা বলবে। এখন আমাদেরকে জানতে হবে আমরা যদি মুমিন হই এই দুই গুণ মানব, বলছেন না কেন? আল্লাহকে ভয় করব, নামাজ ছাড়ব, মিথ্যা কথা বলব, আমানতের খেয়ানত, হারাম কাজ করব, হারাম খাব, মানুষকে গালি দেব, এটা হচ্ছে মুমিনের কাজ। অকৌলু কাওলান সাদিদা, আমরা সঠিক কথা বলবো, এর অর্থ হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে হারামকে হালাল বানাবো না, ঘুরিয়ে পেঁচিয়ে আমরা চলবো না, আমরা যা আছে সুজা তাই মানবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাংলাদেশে একটা মন্ত্রণালয় আছে, তার নাম ক্রীড়া মন্ত্রণালয়, খেলাধুলা নিয়ে কাজ করে ওরা, আছে না নাই? বিভিন্ন জায়গায় খেলাধুলা করে, তো এদেরকে এখান থেকে সাপোর্ট দেওয়া হয়, সম্মান দেওয়া হয়। আরেকটা মন্ত্রণালয় আছে, তার নাম ধর্ম মন্ত্রণালয়, তারও কাজকাম ধর্মের কাজকাম করা, কিছু ভালো মন্দ করা, এই তো। বাংলাদেশে অনেকে বিভিন্ন লাইনে খেলাধুলা করে, অনেকের পছন্দ অনেকের পছন্দ না, এটা ভিন্ন জিনিস। যে যার মতো করে খেলুক, ছেলে হোক মেয়ে হোক, তার বিশ্বাস থেকে যা ভাল লাগতেছে তাই করতেছে। তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, গাড়ি বাড়ি দেওয়া হয়, কত কিছু হাবিজাবি করা হয়, কিন্তু অনেক হাফেজে কোরআন 100, 110, 111, 112 দেশকে পিছনে ফেলেও তারা এক নম্বর দুই নম্বর হয়। সুতরাং গতকালকে রাত্রে যে ছেলে হাফেজ তাকরিম বাংলাদেশে এসছে, এই মানুষগুলাকে, মানব সম্পদগুলাকে, যারা কোরআনের সোনালি দিনগুলাকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, তাদেরকেও সম্মান জানানো সকলের, সকল ধর্মের, সকল মানুষের আমি বলি নৈতিক দায়িত্ব। এই জন্য এটা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার কোনো সুযোগ নেই, যা আছে সোজা সোজা বলতে হবে, কথা বলেন না কেন? এতটুকুন বললাম। এরপরের শব্দে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়ামান ইয়ুতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। আল্লাহর পরের আয়াতে বলছেন তিনি তোমাদের আমল আচরণ সংশোধন করবেন। আল্লাহ বলছেন ইউসলিহ লাকুম আ'মালাকুম, তিনি তোমাদের আমল এবং আচরণকে সংশোধন করবেন। কে? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আল্লাহ বলছেন ইউসলিহ লাকুম, তিনি তোমাদেরকে সংশোধন করবেন, আমল এবং আচরণ, আমল এবং আচরণ, আমল এবং আমাদের ব্যবহারকে সংশোধন করবেন। আমলের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে তাহলে কি করবেন, বলেন না কেন? আমাদের আমলে যদি কোনো ঘাটতি থাকে সংশোধন করবেন কে? আল্লাহ। আমাদের আচরণে যদি কোনো ঘাটতি থাকে সংশোধন করবেন কে? আল্লাহ। শর্ত হচ্ছে দুটা, প্রথমে বলেছেন ইমানের সাথে সাথে ভয় করতে হবে, ইমানের সাথে সাথে সঠিক কথা বলতে হবে। ইমানের সাথে সাথে যদি আল্লাহকে পরিপূর্ণ ভয় করি, ইমানের সাথে সাথে যদি আমরা পরিপূর্ণ সঠিক কথা বলি, আল্লাহ বলছেন এই পরিপূর্ণ ভয় করবার পরেও, পরিপূর্ণ সঠিক কথা বলবার পরেও, সঠিক পথে চলবার পরেও যদি তোমাদের আমলে কোনো অন্যায় থেকে থাকে, যদি তোমাদের ব্যবহার এবং আচরণে কোনো অন্যায় থেকে থাকে, আল্লাহ বলছেন তার দায়িত্বে তিনি সংশোধন করে দেবেন। দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আমাদের চেষ্টা করার, দায়িত্ব নেওয়ার দরকার নাই। আল্লাহ বলছেন তোমাদের কাজ আমাকে ভয় করা, তোমাদের কাজ সঠিক কথা বলা, এই দায়িত্ব তোমাদের,
আর সংশোধনের দায়িত্ব আমার। পড়েন সুবহানাল্লাহ, কথাগুলা বুঝবেন। আল্লাহ বলছেন তিনি সংশোধন করে দেবেন আমাদের আমল। আমাদের সংশোধন কেমনে করবেন? আমলে নামাজে ভুল ছিল, তেলাওয়াতে ভুল ছিল, রুকু সেজদায় ভুল ছিল, পা ঠিক মতো থাকতো না, হাত জায়গা মতো যাইতো না, হাত কান পর্যন্ত ঠিক মতো উঠতো না, রুকু সেজদা ঠিক মতো হতো না, এই আমাদের আমলে ভুল না ভুল নাই, ঘাটতি না ঘাটতি নাই, ঘাটতি। আল্লাহ বলছেন এটা আমি সংশোধন করে দেব। তাহলে বোঝা গেল অনেকে আমাদের নামাজ ঠিক মতো হচ্ছে না, আল্লাহ বলছেন আমার দায়িত্বে সংশোধন করে দিল। এরপরে বলছেন আচরণ, ছোটরা মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করবার কথা ছিল, বলে অনেক আচরণ খারাপ হয়ে গিয়েছে। বড়রা ছোটদের সাথে চমৎকার স্নেহের আচরণ করার কথা ছিল, এখানে অন্যায় হয়ে গিয়েছে। আলেমদের সাথে ভালো ব্যবহার করার কথা ছিল, সেখানে ঘাটতি হয়েছে। আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় করো, সঠিক কথা বলো, এই ঘাটতিগুলাকে সংশোধন আমি করে দেব। আর কি চান? আমল সংশোধন, আচরণও, দুটো পাইলেন। এরপরে আল্লাহ বলছেন এতটুকু নাকি আপনারা খুশি? আপনারা তো জানেন না খুশি, কিচ্ছু বলছেন না, একটু বলেন না আমাকে, খুশি না খুশি নাই? আল্লাহ বলছেন তিনি খুশি না, তিনি খুশি হয়ে আরও দিতে চান। তিনি বলছেন এর পরের শব্দে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক বলেছেন এবং তোমাদের সমূহ পাপকে আমার নিজ দায়িত্বে ক্ষমা করে দেব। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমূহ পাপগুলোকে আমার নিজ দায়িত্বে ক্ষমা করে দেব। তাহলে আপনি আর কি চাচ্ছেন? আপনার আমল সংশোধন হচ্ছে, আপনার আচরণ সংশোধন হচ্ছে, আপনার সকল পাপগুলো ক্ষমা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন, পরের শব্দ সুন্দর করে বলছেন, ওয়ামা ইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাজা ফাউজান আযীমা। এরপর আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে যে কেউ, সে অবশ্যই মহা সাফল্য অর্জন করতে পারবে। তাহলে আল্লাহ বললেন যারা আল্লাহকে ভয় করবে, কথাগুলো বুঝবেন, যারা আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহকে ভয় করবে এবং যারা সঠিক কথা বলবে, এই দুই কাজ যারা করবে, আল্লাহ বলছেন এক নম্বরে তাদের আমলকে সংশোধন করে দেবেন, দুই নম্বর তাদের আচরণকে সংশোধন করে দেবেন, তিন নম্বর তাদের সমূহ পাপগুলোকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন না? এরপর আল্লাহ বলছেন এবং এরপরে যদি কেউ পূর্ণাঙ্গ রূপে আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, তাহলে তার জন্য রয়েছে পরকাল জীবনে চূড়ান্ত চূড়ান্ত পর্যায়ের সাফল্য, রাসূলের হাতে নিজ, রাসূলের নিজ হাতে হাউজে কাউসার এবং আল্লাহর নিজ হাতে জান্নাতুল ফিরদাউস। এতগুলো কাজ আল্লাহ করে দিচ্ছেন, শুধুমাত্র আমরা সুদা সুজা করব, আমাদের কথা আমরা চলব আল্লাহকে ভয় করে। দু জিনিস আল্লাহ ভালো করে জানেন, ভয়ের নাম করে আমরা আল্লাহকে ভয় করি না। আল্লাহ বারো করেই জানেন, সত্য কথা বলার নাম করে আমরা ঘুরিয়ে পেঁচিয়ে বলি। কয় কাজ হলো, কয়টা করব আমরা? এক নম্বর সবাই বলেন আল্লাহকে। তাহলে আসরের নামাজে কি ফজরের মতো লোক আসে? আসে? জুমার মতো কি মাগরিবের নামাজে থাকে? কেন কেন থাকে না? আল্লাহকে যে বলেন আল্লাহকে ভয় করবার মতো করতে হবে, তা আমরা তো করি না। আপনারা বলেন কেউ মারা গেলে, কেউ মারা গেলে তার বাড়িতে তিন দিন, দশ দিন, সাত দিন, চল্লিশ দিনে খাবার খাওয়ানো হয়, ওখানে যত মানুষ জমা হয়, জোহরের পরে যদি দাওয়াত থাকে সেন্টারে, ওই মৃত মানুষের বাড়িতে খাওয়ার জন্য যত লোক জমা হয়, এর আগের ওয়াক্তের নামাজে কি এত লোক থাকে মসজিদে? বলেন
থাকে না। মৃত বাড়িতে খাওয়ার নাম করে এমন লোক আছে যারা বাবার, যারা মায়ের ঔষধের চিকিৎসার ঔষধ পর্যন্ত দেয় না, ভালো চিকিৎসার ব্যবস্থা করে না, ভালো একটা শার্ট, ভালো একটা লুঙ্গি গেঞ্জি কিনে দেয় না, মাসে একদিন ভালো খাবার দেয় না। এই লোকটাই মা বাপ মারা যাওয়ার পরে হাজার লোককে খাওয়াবার জন্য ঋণ করে হলেও টাকা জমা করে, কথা বলেন না কেন, করে। গরিবকে খাওয়ানোর নাম করে সব ধনী মানুষরাই তার ঘরে বসার জায়গা পায়, আর যারা খাওয়ার কথা ছিল এরা রাস্তায়ও জায়গা পায় না, কথা বলেন না কেন। তাহলে মনে রাখবেন, আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করবার মতোই করতে হবে। এক নম্বরে ভয় করতে হবে আল্লাহকে, দুই নম্বরে কথা বলতে হবে সঠিক, কথা বলতে হবে। আমরা আজকের থেকে সঠিক কথা বলা শুরু করি, দেখবেন সমাজের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে, সমাজে অর্ধেক ফেতনা দূর হয়ে যাবে, যদি আমরা সঠিক কথা বলতে পারি। আমরা যারা এখানে বসছি, আপনারা নিজেরাই চিন্তা করেন, চলার পথে কোন দিন কোন জায়গায় সঠিক কথা কতটুকু বলেছেন, দেখবেন পাবেন না। আপনি ঘুরিয়ে পেছিয়ে বলেছেন, বিপদে পড়ে যেমন দেখে চলে গেছেন, এগুলো হয় নাই। এরপর আল্লাহ বলছেন, বান্দা কথাগুলো বুঝেন, আমি তোমাদেরকে এত বড় জিনিস দিলাম, শুধু আমাকে ভয় কর, সঠিক কথাটা বল, আমি তোদের সব কিছু করে দিচ্ছি। আর চূড়ান্ত ফয়সালা এবং চূড়ান্ত সাফল্য অর্জনের জন্য আমার এবং রাসূলের আনুগত্য করো। এ কথাগুলো বলবার পরে আল্লাহ বলছেন, তোমরা তো অনেক শক্ত জাতি, তোমরা তো ভয় পাওয়ার জাতি না, তোমরা তো বেঈমান হওয়ার জাতি না, তাহলে তোমরা কেন ভয় পাচ্ছ? আল্লাহ পাক এরপরের আয়াতগুলোতে বলছেন, এরপরের আয়াতে আল্লাহ বললেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ কোরআনকে দেওয়ার জন্য আমি আকাশ এবং পর্বত সমূহের সামনে আমানত পেশ করলাম, আমি আল্লাহ কোরআনকে দেওয়ার জন্য আকাশের কাছে বলছি আসমান রে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমি আকাশ পৃথিবী এবং পর্বত মালার সামনে আমানত পেশ করলাম। এক নম্বরে আল্লাহ বলেন, আমি আসমানের কাছে আমানত পেশ করলাম। দুই নম্বরে বলছেন, আমি পৃথিবীর কাছে আমানত পেশ করলাম। তিন নম্বরে বলছেন, আমি পর্বতমালার কাছে আমানত পেশ করলাম। অতঃপর তারা তা বহন করতে অস্বীকৃতি জানালো। আল্লাহ বললেন, বান্দারে আমি আল্লাহ জি আমানত দিতে চাইলাম, ওই আমানতটুকু তো আসমান নিতে চাইল না, ওই আমানত পৃথিবী বহন করতে চাইল না, ওই আমানত পর্বতমালা বহন করতে চাইল না, তারা অস্বীকার করলো এবং ভীত হয়ে গেল। কি হয়ে গেল? আল্লাহ বললেন, তারা ভীত হয়ে শুধু যায়নি, ফা আবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কিন্তু মানুষ এমন এক জাতি যা আসমান বহন করতে পারল না, জমিন বহন করতে পারল না, পর্বতমালা বহন করতে পারল না, ভয় পেয়ে গেল, এটা নিতে পারবো না। কিন্তু মানুষ এমন এক জাতি তা অস্বীকার তো করল না, দেওয়ার সাথে সাথে গ্রহণ করে নিল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো সুন্দর করে বললেন, আরো সুন্দর করে বুঝিয়ে বললেন, কিন্তু মানুষ তা বহন করলো, নিশ্চয় সে জালেম অজ্ঞ। এরপরের শব্দে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো সুন্দর করে বললেন, যাতে আল্লাহ মুনাফিক পুরুষ, মুনাফিক নারী, মুশরিক পুরুষ, মুশরিক নারীদেরকে শাস্তি দেন, মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে ক্ষমা করবেন। আল্লাহ দয়ালু ক্ষমাশীল। আল্লাহ বললেন, আমি আল্লাহ দুই ভাগ করে দিয়েছি পৃথিবীর মানুষকে, মুসলিম পুরুষ, মুসলিম নারী, মুমিন পুরুষ, মুমিন নারী, মুনাফিক পুরুষ, মুনাফিক নারী, আমি আল্লাহ আলাদা করে দিয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন, লিউআদ্দিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত
ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত ওয়া ইতুবাল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া কানাল্লাহু গফুরুর রাহিমা। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের পর থেকে বলতে লাগলেন, আমি মুমিন পুরুষ মুমিন নারী, মুনাফিক পুরুষ মুনাফিক নারী, মুশরিক পুরুষ মুশরিক নারী, আমি আল্লাহ তাদেরকে আলাদা আলাদাভাবে করে দিয়েছি, এই জন্যে পরিচয় করতে পারি কারা মুনাফিকি করলো, কারা মুশরিকি করলো, কোন পুরুষ কোন নারী কে ইমান আনলো, কে বিশ্বাস করলো, কে ভয় করলো, সে সঠিক পথে চললো, কে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করলো, আর এগুলা করার মাধ্যমে কারা সাফল্য অর্জন করলো, কারা মুনাফিকি করলো। এর অর্থ হলো ইমান আনার পরেও কারা মুনাফিকি করলো, ইমান আনার পরেও কারা সঠিক পথে চললো না, মুনাফিকি করলো। আল্লাহকে ভয় করবার কথা বলে, আল্লাহ এবং তার রসুলকে আনুগত্যের কথা বলে, যারা শিরিক করলো, আল্লাহ এবং রসুলকে আনুগত্য করে নাম দিয়েছে এরপরও তারা শিরিক করে, আছে না নাই? আল্লাহ বললেন এর মাধ্যমে, আমানতের মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করলাম, আলাদা করে দিলাম কারা মুমিন কারা মুনাফিক, কারা পুরুষ কারা নারী। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এরপরে বললেন ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন তিনি মুমিন মূর পুরুষ এবং মুমিন নারীদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ বুঝাতে চান সঠিকভাবে যদি ভয় করতে পারে, সঠিক পথে যদি চলতে পারে, আর এই সঠিক পথে চলতে গিয়ে যদি বাধাপ্রাপ্ত হয়ে যায়, পূর্ণাঙ্গ চলতে না পারে, পূর্ণাঙ্গ সঠিক কথা বলতে না পারে, পূর্ণাঙ্গ রূপে আমি আল্লাহকে ভয় করতে না পারে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন আমি মুমিনদেরকে ক্ষমা করব, তাদের আমলকে সংশোধন করে দেব, দুই নম্বর তাদের আচরণকে সংশোধন করে দেব, তিন নম্বর তাদের সমূহ পাপগুলোকে ক্ষমা করে দেব, আর চূড়ান্ত পুরস্কার হলো রসুলের নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাইয়া আবার আরশে আজিমের ছায়ায় জায়গা দিয়া আমি আল্লাহ বিনা হিসাবে আবার হাতে জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করে দিলাম। এত কিছুর পরেও যারা মানবে না তাদের পরিচয় আল্লাহ তুলে ধরলেন পরের আয়াতে, যে মুনাফিক কারা হবে, মুনাফিক পুরুষ মুনাফিক নারী, মুশরিক পুরুষ মুশরিক নারী। মুশরিক শুধু পুরুষ হয় না নারী হয়, মুনাফিক শুধু পুরুষ নারীও আছে, কথা বলেন না কেন? আপনারা মনে করতে পারেন মনে হয় শুধু পুরুষরা হয়, এই জন্য দুজনের নাম আনছেন, নারীও আনছেন পুরুষও আনছেন, মুনাফিক পুরুষ মুনাফিক নারী, এরপরে মুশরিক পুরুষ মুশরিক নারী, মুমিনের কথা আল্লাহ দুইবার আনছেন, মুমিন পুরুষ মুমিন নারী। ওয়াতুবাল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারী। সুতরাং আজকের এই এতটুকু আলোচনা থেকে এই পর্যায়ে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি শুধুমাত্র আল্লাহকে ভয় করি এবং সঠিক কথা বলি, কয় জিনিস সবাই বলেন, ভয় কাকে, সকল পর্যায়ে, কত পর্যায়ে, সকল পর্যায়ে, খাবারের সময় একটা ভাত পড়ে গেছে নিচে, আপনি না নিলেও পারতেন, আল্লাহকে ভয় করলেন, এটা দানা, এটা আমানত আমাকে দিয়েছেন, ওটা আপনি উঠাইয়া খেয়ে নিলেন, আল্লাহকে ভয় করা হলো। কিন্তু আজকালকে বিয়ে শাদিতে যে পরিমাণ খাবার অপচয় করা হয়, আপনারা জান্নাতে যাইতে পারবো এটা বলছে কেটা? যে পরিমাণ খাবার রান্না করা হয় অর্ধেকই তো অপচয় হয়, আর আমরা তো উন্নত সোসাইটিতে বসবাস করি, আমরা প্রেজেন্টেশন করি উন্নত সোসাইটি, কেমনে আমি হাত দিয়ে খাবো, চামচ দিয়ে খাওয়া লাগবে, চামচ দিয়ে খেতে গিয়ে তিন ভাগের এক ভাগ খায় ছাগলের মতো, দুই ভাগের আইকা দেয় প্লেটের কর্নারে, কথা বলছেন না কেন? চিকেন খাওয়ার নাম করে পুরাটাই থেকে যায়, ওর পেটে ক্ষুধা আছে কিন্তু খাচ্ছে না, মানুষ বলবে ও পেটুক, কথা বলছেন না কেন? খায় না, রেগে দিয়ে চলে যাচ্ছে, কি বললাম, খারাপ লাগতেছে নাকি? এগুলো হয় না? আস্তাগফিরুল্লাহ। তো এগুলা করবার মাধ্যমে কিন্তু আমরা মুমিন হতে পারছি না, আমরা পূর্ণাঙ্গ রূপে মুমিন হতে পারছি না, আমরা খাবার অপচয় করছি।
আমরা যা মন চায় তা করে যাচ্ছি। এই জন্য আল্লাহর ওয়াস্তে খাবার অপচয় করবেন না। কেয়ামতের দিন প্রত্যেকটা দানার হিসাব দেওয়া লাগবে, প্রত্যেকটা দানার হিসাব দেওয়া লাগবে। ইনশাল্লাহ আমরা খাবার অপচয় করব না, খাবার কুটে কুটে খাবেন। এটা রাসূলের সুন্নত, এটা উত্তম সুন্নত। আমাদের ঘরে তো দস্তারখানাই নাই, অনেকে তো দস্তারখানার না আমি ঠিক মতো বলতে পারবে না, ঠিক বললাম না? আরবের মানুষ যত খাবার নষ্ট করে তা পুরো একটা ছাগল নিয়ে বসে থাকে, অল্প অল্প খায় পুরোটা ফালায় দেয়, এমন করে না ওরা? আমরাও তো এগুলো করতেছি। এগুলার থেকে নিজেকে বাঁচাতে হবে, এই অন্যায় পথ থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। খাবার নাকি যদি তুলে তুলে খান তাহলে মানুষ মনে করে গরিব লোক, ছোটো লোক এগুলো মনে করবে? এগুলো মনে করেন আপনারা? না কয়, না বলছেন কেন? খায় না, আঙ্গুল পরিষ্কার করে চেটে চেটে খায় না, মানুষ আবার কি বলবে? কত বড় পেটুক চিন্তা করে সব খেয়ে ফেলছে। আপনারা জানেন আঙ্গুল চেটে খাওয়ার মাধ্যমে ভিটামিন সি, ভিটামিন ডি, ক্যালসিয়াম, পেট পাকস্থলী পরিষ্কার সব আল্লাহ রেখে দিয়ে, মানে খাবারের স্বাদটা আল্লাহ রেখে দিয়েছেন এই চেটে খাওয়া আঙ্গুলে। আরে হাদিসটা পড়েন না, রসুলের আকলে ওয়া শুরবে, বাবুল আকলে ওয়া শুরবে, খাবার খাওয়া এবং পান করা, দেখেন না রসুল কি বলেছে। নূর টিভি 24, উইন্ড অফ পিস।